হ্যালো এভরিওয়ান দিস ইজ শুভজিৎ ঘোষ তো এই যে পত্রিকার একটা কাট আউট দেখছো তোমরা এটা হচ্ছে এই সময় পত্রিকার আঠেরোই ডিসেম্বর মানে আজকেই এটা কিন্তু পাবলিশড হয়েছে আর এই যে কাট এটা আমি পেয়েছি আমাদেরই যে আমাদের মানে আমার তৈরি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে যেখানে তোমরা আছো তোমরাই ওই টেলিগ্রাম চ্যানেলটাকে সাকসেসফুল করেছো যারা ওখানে রেগুলার ডিসকাশান করো ভালো ভালো জিনিস নিয়ে যেরকম কাউন্সেলিংয়ের আপডেট থেকে শুরু করে আরও একটি যে টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমরা প্রশ্ন এবং উত্তর এই সমস্ত কিছু নিয়ে ডিসকাশান করো নিটের রিলেটেড সো সেটা দেখে ভালো লাগে তো সেই রকমই এই একটি টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা আমারই তৈরি সেখানে তোমাদের মধ্যে থেকে একজন এই আউটটা শেয়ার করেছো যে এই সময় পত্রিকাতে এই প্রতিবেদনটা লেখা হয়েছে যে জুন মাসেই এমবিবিএস ক্লাস শুরু কিন্তু এখানে বারাসাত মেডিকেল কলেজের কথা বলা হয়েছে অর্থাৎ যে বারাসাত মেডিকেল কলেজটি নতুন খোলার কথা অনেকে শুনছ আমিও বলেছি অনেকবার এটা কবে শুরু হবে বা কবে থেকে পঠন পাঠন শুরু হবে এখানে অ্যাডমিশন নেওয়া কবে থেকে শুরু হবে সেই নিয়ে যখনই কোনো আপডেট আসে শুধু বারাসাত মেডিকেল কলেজ কেন অন্যান্য কলেজ নিয়েও তখনই সেটা তোমাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেটা যাদের মধ্যে ছড়িয়ে পড়েনি এখনও তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু আমার তো সেখানেই আমি তোমাদের এই ভিডিওর থ্রু দিয়ে সেটা জানাচ্ছি কি লেখা আছে দেখো এই সময় পত্রিকায় লিখছে অপেক্ষার অবসান আগামী শিক্ষাবর্ষ থেকে বারাসাত মেডিকেল কলেজ কলেজের পথ চলা শুরু হবে জুন মাস থেকে একশো জন পড়ুয়াকে নিয়ে শুরু হবে এম বিবিএসের কোর্স এই যে প্রথম জায়গাটা পড়লাম এখানে একটু কনফিউশন হলো প্রথমে বলছে আগামী শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবর্ষটা কোন শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কি কেউ কোনো ব্যাচ ভর্তি হয়েছে না দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কিন্তু কোনো ব্যাচ ভর্তি হয়নি যারা এখন ফার্স্ট ইয়ার এমবিএসে পড়ছে কলেজগুলোতে তাদের কিন্তু দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যদিও তাদের অ্যাডমিশান দু হাজার দু হাজার একুশে হয়েছে কিন্তু তাদের তো দু হাজার কুড়ির একুশ ব্যাচ তারা তাই না তাই না তাদের ভর্তি হওয়ার কথা ছিল আগস্ট মাসে দু হাজার কুড়িতে তো সেইটা তারা এখন আছে দু হাজার একুশের ফেব্রুয়ারি থেকে ভর্তি হয়েছে কিন্তু তাদের ব্যাচটাকে ধরা হবে দু হাজার এর ব্যাচ দু হাজার কুড়ি একুশ তাহলে এই সময় যে আগামী শিক্ষাবর্ষ বলছে এখানে এই আজকে আঠেরোই ডিসেম্বর দাঁড়িয়ে সেটা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষকে বলছে নাকি দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষকে উদ্দেশ্য করে বলছে সেটা কিন্তু ক্লিয়ার হলো না এখানে তবে যে জিনিসটা ক্লিয়ার করেছে যে জুন মাস থেকে একশো জন পড়ুয়াকে নিয়ে শুরু হবে এম বিবিএসের কোর্স জুন মাস থেকে জুন মাস থেকে কিন্তু কোনোভাবেই কোনো কোর্স শুরু হয় না এম বিবিএসের আগে হতো আগস্ট মাস থেকে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া এখন এখন তো আর কিছুই মানে সেই রকমভাবে ক্লিয়ার কাট কিছু নেই যেমন গত বছরে ভর্তি হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে এই বছরে কাউন্সেলিং যেভাবে ডিলে করছে ভগবান জানেন কবে থেকে শুরু হবে তো এই যে জুন মাস কথাটা ইউজ করছে তার মানে আমরা এটা ধরতে পারি যে জুন মাসের আগে কলেজের সমস্ত পরিকাঠামো ঠিকঠাক হয়ে যাবে আর ভিডিওর কথোপকথন আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে এই জিনিসটি তোমাদের বলে দিই তোমরা চাইলে এটিকে এড়িয়ে গিয়ে আরও একটু ফাস্ট ফরওয়ার্ড করেও দেখে নিতে পারো আগের থেকে মানে আর একটু এগিয়ে গিয়ে তবুও যাদের জানার ইচ্ছা আছে অবশ্যই এইটুকু পাঠও দেখে নাও কারণ নিট টিউ মেগা কম্ব্যাট যেটা আন অ্যাকাডেমিতে সচরাচর খুব একটা কন্ডাক্ট হয় না মূলত এমনি একটা কমব্যাট থাকে কিন্তু এটা মেগা কমব্যাট এর অর্থ কি এখানে অনেক এক্সাইটিং প্রাইজ জেতার সুযোগ থাকে তো এইটা এই রবিবার আছে এগারো এগারোটা থেকে সকাল তো এটাতে তোমরা পার্টিসিপেট করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে গিয়ে এনরোল করো এনরোল করার সময় কোড ইউজ করবে এস জি টু হান্ড্রেড যেটা আনলক কোড যেটাতে তোমরা ফ্রিতে পার্টিসিপেট করতে পারবে আর এটাই র্যাঙ্ক ওয়ান টু এবং থ্রি যারা হবে তাদের মেডেল দেওয়া হবে এবং তার সাথে মেডেল সার্টিফিকেটও দেওয়া হবে সো অবশ্যই সবাই চেষ্টা করো টপ র্যাঙ্ক আনতে আর এটার যে সিলেবাসটা সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই সিলেবাসটা রকম স্ক্রিনশট নিয়ে রাখো এবং অবশ্যই সিলেবাসটা পুরোপুরি একবার রিভাইজ করে নিও তারপর পরীক্ষায় বসো তাহলে আই থিঙ্ক যে তোমার র্যাঙ্ক তোমার মেরিট অনুযায়ী ঠিকঠাক আসবে তো অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে গিয়ে এনরোল করার লিঙ্ক পেয়ে যাবে আর একটা কথা এই যে আন একাডেমি মেগা কম্ব্যাটটা এটা আন একাডেমি লার্নিং অ্যাপ থেকেও দেওয়া যাবে আবার জাস্ট ওই লিঙ্কটা ক্লিক করে কোনো গুগল ক্রোম বা যে কোনো জায়গা থেকে ওয়েব ভার্সানেও টেস্টটা দেওয়া যাবে তো সেখান থেকেও তোমরা দিতে পারবে টেস্টটা এবং এক্সাইটিং গিফটগুলো জেতারও সুযোগ পাবে তো চলো এখন মেন ভিডিওতে ফিরে আসিস তো যদি তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হতে হতে ক্লাস শুরু হতে হতে মার্চের দিকে চলে আসে তাহলে কিন্তু এই জুন মাসে যে শুরু হবে বলছে বা জুন মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এটাকে হতে পারে এরা এগিয়ে দিয়ে কারণ আর দু তিন মাসের কাজ বাকি থাকবে তাহলে আমরা এটাই ধরতে পারি সেই ক্ষেত্রে মার্চ মাসে যদি তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে ক্লাস শুরু হওয়ার ব্যাপারটা হয় তাহলে কিন্তু কিছুটা চান্স থেকেই যায় যে বারাসাত মেডিকেল কলেজ দু হাজার একুশের নিটের থ্রু দিয়ে অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে আর যদি সেটা না হয় খারাপ কিছু মানে নেগেটিভ ওয়েতে যদি তোমরা দেখো একটু বা একটু মানে যদি ওয়ার্স্টেস সিনারিও ধরো তাহলে দু হাজার যারা নিট দেবে তারা কিন্তু এই কলেজে অ্যাডমিশান নেওয়ার সুযোগ পাবে তো দেখা যাক এখন কি হয় কি ডেভেলপমেন্ট হয় এই জায়গাটার ওপর এবং অন্যান্য যে নতুন মেডিকেল কলেজ লাইক তমলুক মেডিকেল কলেজ আরামবাগ মেডিকেল কলেজ এবং অন্যান্যগুলোর খবর কিছু এলে সেগুলোও আমি তোমাদের কাছে পৌঁছে দেবো এইভাবে তো চলো এখন এই ভিডিওটা এখানেই শেষ করি